নমস্কার বন্ধুরা, ভিড ভ্যালিতে আপনাদের স্বাগত। 2.0 এর ট্রেলারটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে, যদিও রেসপন্সগুলি কিছুটা যেন মিক্সড। কেউ বলছে দারুণ, তো কেউ বলছে বেকার ফালতু অ্যানিমেশন। হাউএভার, কিপিং দোজ অ্যাসাইড, আজ আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলবো। আমি এই ট্রেলারটি 2 উইকস আগে ইউটিউবে দেখি, আর দেখে আমার নিজেরও কিছুটা মিক্সড ফিলিং হয়। একদিকে মোবাইল ফোনের মাধ্যমে একটি সুপার ভিলেনের ট্রান্সফরমার্সের মতো রূপ, এর কনসেপ্টটা বেশ রিফ্রেশিং আর একদম নতুন লাগে। একই সঙ্গে এটাও মনে হয় এই ভিশনটিকে সাপোর্ট করার মতো ভিজুয়াল এফেক্টস হয়তো ঠিক দিতে পারা যায়নি। এনিওয়ে, লাইফ চলছিল আনটিল কাল আমি ট্রেলারটি 3D দেখলাম PVR-এ। সত্যি কথা বলতে রেসপন্স ছিল আমার জাস্ট একটা ওয়ার্ড, ওয়াও। সত্যি 3D এই স্পেকটাকলটার অ্যাকচুয়াল ভিজুয়ালটা যেন আরও ফুটে উঠল, আর সব কিছু দারুণ লাগছিল। 2.0 হলো এন্থিরান অর্থাৎ রোবটের Part 2 বা সিক্যুয়েল। তো এই সিনেমাটিতেও রজনীকান্ত ডক্টর ভেসিগারনের ভূমিকাতেই দেখা যাবে। অ্যামি জ্যাকসন একটি রোবটের চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারটিতে আমরা যেটা দেখতে পাই সেটা হলো, হঠাৎ করে কোনো একটা মিস্টেরিয়াস কারণে সমস্ত মানুষের মোবাইল ফোনগুলি উপরের দিকে উঠে যাচ্ছে। এই সিনেমাটির ভিলেনের চরিত্রে প্রথম চয়েস ছিল আর্নল্ড শোয়ার্জনেগার। ইভেন ডাইরেক্টর শঙ্করের সঙ্গে আর্নল্ডের পার্সোনালি কথাও হয়েছিল, কিন্তু পরে কিছু পার্সোনাল কারণে তিনি এই সিনেমাটি করতে মানা করে দেন। এরপরে শঙ্কর যান আমির খানের কাছে, তিনিও নিজের কিছু পার্সোনাল প্রবলেমসের জন্য সেটি মানা করে দেন আর বলেন যে তিনি নাকি রোলটিকে জাস্টিফাই করতে পারবেন না। এরপরে শঙ্কর ঋত্বিক রোশনের কাছে যান, যিনিও এই রোলটিকে ঠিক নিতে চাননি, কারণ তিনি অলরেডি একটি সুপার হিরো ক্যারেক্টার অলরেডি রোল করছেন। এরপরে তিনি যান অক্ষয় কুমারের কাছে, আর কিছুটা হলো রিউমার থেকে আমরা যেটা জানতে পারছি, অক্ষয় কুমার 45 crore নিয়ে এই সিনেমাটি করছে। এই সিনেমার ভিজুয়াল এফেক্টসের কাজ ডাবল নেগেটিভ বলে একটি কোম্পানিকে দেওয়া হয়, যারা গেম অফ থ্রোনস, ওয়াকিং ডেড ইত্যাদি খুবই জনপ্রিয় টিভি সিরিজের ভিজুয়াল এফেক্টসের কাজ করে। কিন্তু এরা ডেলিভারি দিতে খুব ডিলে করায় এবং ডেলিভারির কোয়ালিটিও ঠিক না থাকায় পরে এই ডিলটি অন্য সংস্থার কাছে যায়। এই কারণে প্রায় 2 বছর আগে রিলিজ হয়ে যাওয়ার কথা এই সিনেমাটির, সেটি এই রিলিজ হচ্ছে। বিভিন্ন রকম মেকআপ আর প্রস্থেটিক্সের কাজ, যেমন ট্রেলারে অক্ষয় কুমারের ডিফারেন্ট লুকস এবং রজনীকান্তের লুকের জন্য হলিউডের নাম্বার 1 কোম্পানি ওয়েটা ওয়ার্কশপ কাজ করেছে। এরা আগে থর, ব্লেড রানার, র্যাম্পেজ, ম্যাডম্যাক্স, ফিউরিয়াস 7 ইত্যাদিতে কাজ করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর লিখেছেন অস্কার উইনার AR রহমান স্যার, আর ডাইরেক্টর হলেন ভিজনারি শঙ্কর। এই দুজনের জুটি বক্স অফিসে ম্যাজিক আনে সর্বদাই। এই দুজন মিলে সবসময় অন্যরকম ফ্রেশ এন্টারটেইনিং মুভিস নিয়ে এসেছেন। সিনেমার বাজেট প্রায় 550 crore পেরিয়ে গেছে, সুতরাং বুঝতেই পারছেন কত বড় এপিক স্পেকটাকেল হতে চলেছে এটা। আর একটা সারপ্রাইজিং ফ্যাক্ট আছে যেটা আমি জানতে পেরেছি, সেটা হলো রজনীকান্তের একটা 3rd look আছে। যেটা চিট্টি আর 2.0 ছাড়াও তার একটি অন্যরকম লুক থাকবে। সব মিলিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড, ট্রেলারটিও দারুণ। আর ইন্ডিয়ায় সায়েন্স ফিকশন মুভি খুব কমই তৈরি হয়, তার মধ্যে যেগুলি তাও তৈরি হয় তাও ফ্লপই হয়। কিন্তু যখন আমরা দেখি শঙ্করের মতো কিছু ডিরেক্টর ট্রাই করে নিজেদের বেস্ট দেওয়ার, তখন আমি বলবো অবশ্যই আমাদের এনাদের পাশে থাকা উচিত। কেমন হয় সিনেমাটি? আমার ট্রেলারটির রেটিং থাকবে 4.5 out of 5। আপনাদের কেমন লাগছে 2.0 ট্রেলার তা কমেন্টসে প্লিজ জানান। আর আপনার যদি রয়ের রায় ভিডিওগুলি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে আরও ভিডিও দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই বাই।